বাঙালির ফুটবল খেলাকে ঘিরে উন্মাদনা কতটা, তারও একবার প্রমাণ করল শিউরির এক হোটেল মালিক। আর্জেন্টিনার জয়, মেসির জয় উপলক্ষে হোটেলের সমস্ত কর্মী এবং হোটেলে আসা ক্রেতাদের একাংশের হাতে তুলে দেওয়া হলো আর্জেন্টিনার জার্সি। এছাড়াও হোটেলের সমস্ত কর্মীকে মিষ্টিমুখ করানো হয়। কর্মীদের জার্সি পরে আর্জেন্টিনার পতাকা হাতে তাদের হাতে তুলে দেওয়া হয় ট্রফিও। হোটেল মালিক অমিতাভ আচার্যের এই উদ্যোগে খুশি হোটেলের কর্মীরা, পাশাপাশি তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হোটেলে আসা এক প্রবাসী ক্রেতাও। আমি এখানে অ্যাকচুয়ালি খেতে এসেছিলাম, যেটা প্রায় আমি আসি। তো আসার পরে ওরা আমাকে একটা জার্সি তুলে দিলেন এবং বললেন যে আমি যদি ওদের সঙ্গে আনন্দযোগকে ওদের সঙ্গে জয়েন করি, সো আমি খুব আনন্দের সঙ্গেই এই মানে আনন্দময় যে প্রয়াস তাতে যোগদান করলাম এবং আই এম ভেরি ভেরি হ্যাপি যে আই এম ভেরি ফর্চুনেট অ্যাকচুয়ালি যে আমি এই এই মানে আনন্দযোগকে যোগদান করতে পারার জন্য। সাধারণত এটা দেখা যায় না যে একটা হোটেলে খেতে গেলাম হঠাৎ করে একটা জার্সি দেওয়া হলো বা ওয়েল আনন্দমের মালিক শান্তনু আচার্য একটু ডিফারেন্ট, অন্য অন্য হোটেলের সঙ্গে ওনার কিছু ডিফারেন্স আছে। তো এবং সেইটাই আজকে প্রমাণ করলো যে উনি কাস্টমারদেরকে কতটা ভালোবাসেন এবং উনি কাস্টমারদের জন্য সব কিছু করতে পারেন। ফর হিম আই থিঙ্ক কাস্টমার ইজ অলওয়েজ রাইট, সো সেটাই হয়েছে। আমাকে উনি রিকোয়েস্ট করলেন এসে যে আপনি যদি একটুখানি আমাদের সঙ্গে যোগদান করেন, তো আমি করলাম এবং আমার খুব ভালো লাগলো। আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। আপনার নাম? আমার নাম রঞ্জু চৌধুরী, আমি টরন্টো কানাডায় থাকি, কিন্তু আমার বাড়ি সিউড়ি, জন্ম আমার এখানে, বড় হয়েছি কিন্তু কর্মসূত্রে আমি এখন কানাডাতে থাকি, টরন্টোতে। শান্তনুবাবু তো অনেক কিছু বলে গেলেন, সবই তো বলে দিলেন আমার যেমন বলার ছিল। তবু বলবো একটা কথা যে আজকে আমি কালকে খেলার মাঠে আমি যা দেখলাম সে দেখাটা আমার কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার, যে কারণে যে ফ্রান্সের যে অত বড়ো প্রেসিডেন্ট, শক্তিশালী প্রেসিডেন্ট, তিনি পর্যন্ত খেলার মাঠে চলে এসেছেন তার চার দলের যে নায়ক তাকে ওই করার জন্য, ওঠা মানে উজ্জয়ী করার জন্য, ওঠো বাবা ওঠো, তোমার কিছু হয়নি ওঠো। কিন্তু এই যে ওনার যে ভালোবাসা, প্রেম, এটা দেখার মতন কিন্তু আজকে আন্তর্জাতিক মহলে সবাই দেখছে কিন্তু ওটা, যে ম্যাক্রো মতন প্রেসিডেন্ট তিনি এসে আমাদের একে টিমকে উজ্জীবিত করছেন। হেরে যাওয়ার পরেও একটা কথা বলবো, আরেকটা মেসি সম্বন্ধে কিছু বলার নেই, সবাই জানে মেসিকে, মেসি পৃথিবীর এক নম্বর প্লেয়ার নিশ্চয়ই এখন। কারণ হচ্ছে যে মেসি যেভাবে এগিয়ে গেছে, জীবনযাত্রা যাপন করেছে, এবং যেটুকু আমি খবর পাই মিডিয়ার মাধ্যমে বা কাগজের মাধ্যমে, সেটুকুতে মনে হয় যে পারিবারিক ব্যাপারে সে ভীষণভাবে মানে আন্তরিক, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাঠের দর্শকদের কাছে উনি এত মানে প্রিয় যে চিন্তা করা যায় না। সেটা মেসি 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 করে পাগলের মতন গোটা পৃথিবীর লোক ওকে দেখছে, ওকে ডাকছে শুধুমাত্র। সাধারণত কোনো হোটেলে এরকম দেখা যায় না, আজকে এই হোটেলে হলো, কর্মী হিসেবে আপনার কেমন লাগছে? দেখুন, এটা পুরো কৃতিত্ব কিন্তু শান্তনু আচার্যর, যিনি হোটেলের মালিক, এবং উনি কিন্তু এটা উদ্যোগী হয়েছেন, উদ্যোগী হয়ে উনি এটা পুরোপুরিভাবে এগিয়ে নিয়ে গেছেন। আজ উনি এটা যে করেছেন, এটা আমার কাছে অন্তত আমার কাছে ফুটবল প্রেমী হিসেবে এবং নিজে ফুটবলার হিসেবে বলছি, যেটা আমার গর্বের ব্যাপার এটা।